এই ঈদে সাকিব, বুবলি, আরফান নিশো, সিয়াম সহ বেশ কয়েকজনের ছবি মুক্তি পাচ্ছে। কিন্তু এত ছবির মধ্যে কার ছবি এবার ঈদে ব্যবসায় সফল হবে? এই নিয়ে হলমালিকদের কথা। অলরেডি প্রিয়তম ছবি হল বুকিংয়ের কাজ চলতেছে, যেখানে এখনও প্রিয়তম ছবির কাজই শেষ হয়নি, শুটিংও শেষ হয়নি। এই নিয়ে আর দেখুন বিস্তারিত তথ্যে। শুটিং শেষ হয়নি অথচ তারই মধ্যে চলছে হল বুকিং, এমনটাই বাংলা সিনেমায় নিকটতম অতীতে কে কবে শুনছেন? অথচ আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা শুটিং চলমান প্রিয়তমার ক্ষেত্রে এমন খবরই শোনা যাচ্ছে। সুপারস্টার সাকিব খান অভিনীত হিমেল আরশাবের ছবি প্রিয়তমার শুটিং চলছে। গান ও অ্যাকশনের দৃশ্য ধারণ বাকি, অথচ নির্মাণাত্মব্য ছবি চলছে হল বুকিং, এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা হিমেল আরশাব। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহে তুঙ্গে থাকা এই ছবি মুক্তির দুই সপ্তাহ আগেই চড়ামূল্যে বুকিং শুরু হয়েছে। নির্মাতা জানান, সাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা প্রিয়তমায় আগ্রহ দেখাচ্ছেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, ইতিমধ্যে রাজ সিনেমা হল, আশা সিনেমা হল সহ আরও বেশ কিছু সিনেমা হল হাই রেন্টারে প্রিয়তমা বুকিং করছে। প্রিয়তমার সংশ্লিষ্টরা জানান, এসব হলগুলো অতীতে এত টাকা দিয়ে কোনো ছবি নেয়নি। কিশোরগঞ্জের দুই হল থেকে এমনও বলছে, টাকা বেশি লাগলে নেন কিন্তু প্রিয়তমা দেন। মঙ্গলবার প্রিয়তমার হল বুকিংয়ের সময় ছবির প্রযোজক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের সঙ্গে ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয়তমা হাই রেন্টালে বুকিং হচ্ছে, মনে হচ্ছে সাকিবের শুরুর দিকে যেই ক্রেজ ফিরে আসছে। সিনেমায় যখন শুটিং তখন ঈদের আগে এমন চিত্র দেখা যেত। বহু বছর পর প্রিয়তমার কারণে মনে হচ্ছে সত্যি সত্যি সিনেমায় শুটিং ফিরে আসছে।